আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সম্মুখে শীত উপলক্ষে শীতের কিছু স্পেশাল আমল সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। শীত এমন একটা জিনিস, আল্লাহু আকবার, যে ব্যক্তিটা শীতের মধ্যে, কোন কোন শীতের মধ্যে, যে যার শীতের কাপড় নাই সে বলতে পারবে কি কষ্টে আছে। আমরা তো অনেকে অনেকে অনেক কিছু গায়ে দিতে পারি, কিন্তু আমার ফ্যামিলি যারা আছে তারা হয়তো সুখের মধ্যে আছে, কিন্তু অপর ফ্যামিলি আমার পাশের বাড়ির সে কেমন আছে সে বিষয়ে আমরা জানি না। এই জন্য আসুন আমরা শীত উপলক্ষে একটি স্পেশাল আমল করি, যার মাধ্যমে সমাজ রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। সর্বপ্রথম আমরা যে কাজটি করতে পারি, যে জাহান্নামের কথা ভয় করে, যে জাহান্নামের যে ঠান্ডা, যে জাহান্নাম তার নিঃশ্বাস ঠান্ডার অংশ থেকে একটা নিঃশ্বাস ফেলতে, দুনিয়াতে ফেলতে বলেন আল্লাহ। আর এই নিঃশ্বাস ফেলার কারণে এই দুনিয়াতে শীতের আবির্ভাব, এবং আল্লাহ পুরা ডিস্ট্রিবিউশন করে দেন বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে শীত কমিয়ে বিভিন্ন অংশে শীত দেন, ডিস্ট্রিবিউশন করেন। কিন্তু জাহান্নামের সে কঠোর ঠান্ডার অংশটা নিঃশ্বাসের কারণে আমাদের এই শীতের আবির্ভাব, এ মনে রাখবেন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের ওই কনকনে শীতের ঠান্ডা অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করে। এই জন্য আল্লাহর দরবারে আমাদের বেশি বেশি করে চাওয়া থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নামের ওই কনকনে শীত থেকে আমাদেরকে রেহাই দান করেন। আপনার করুণা ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, মনে রাখবেন। আমাদেরকে আল্লাহ পাক রহমত করে, দয়া করে মানুষ হিসেবে বানিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ না বানিয়ে অন্য কোনো পশু পাখিও বানাতে পারতেন, আমাদেরকে মানুষ হিসেবে বানিয়ে উম্মতে মুহাম্মদ হিসেবে বানিয়েছেন, এবং উম্মতে মুহাম্মদ বানিয়ে উনি শেষ করেন নাই, আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে বানিয়েছেন। তা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করব। আল্লাহ আপনি আমাদেরকে মানুষ হিসেবে যেহেতু বানিয়েছেন, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, অনেক যে আদর যত্ন মায়া মমতা করে আপনি আমাদেরকে বানিয়েছেন, আপনার কাছে শুক্রিয়া। তবে আল্লাহ আপনার কাছে ছাওয়া যে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। জাহান্নামের কঠিন আগুন যেমন আছে, কঠিন ভয়াবহ কোন কোণে সে ঠান্ডা, সেটা আমরা থাকতে পারবো না। মালিক আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা, আপনি যদি করুণা করে দয়া করে আমাদেরকে রক্ষা করেন আমরা নিস্তার পাবো, নাহলে আমাদের কিচ্ছু করার নাই। মালিক আপনি এই কোন কোণে শীত আমাদের দুনিয়াতে, যে সর্বোচ্চ আমাদের বাংলাদেশের কথা চিন্তা করলে যে সর্বোচ্চ 3-4-5 ডিগ্রি, 7 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন হয়, কিন্তু জাহান্নাম কঠিন মাইনাস থেকে মাইনাস কি অবস্থা হবে সেই আল্লাহই ভালো জানে। যুক্তরাষ্ট্র বলেন, রাশিয়া বলেন, জাপান বলেন, লন্ডন বিভিন্ন জায়গায় -70 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, এর থেকে কত ভয়াবহ কঠিন হবে জাহান্নামের সেই ঠান্ডাটা। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, বেশি বেশি পানা চাবো, এবং মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে যে মুমিন মুসলমান হিসেবে বানিয়েছে, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব। জাহান্নাম থেকে মুক্তি এবং জাহান্নামকে চিন্তা করে, জাহান্নাম সম্পর্কে চিন্তা করে, শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে জাহান্নাম সম্পর্কে চিন্তা করে আল্লাহর কাছে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। এই নিয়ামতটার যেন আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে কবুল করে, এবং আমৃত্যু, মৃত্যুর সময় পর্যন্ত, এবং মৃত্যুর সময় মুখে জবানে কালেমা জারি থাকে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আল্লাহর কাছে চাইব এবং দোয়া করব। সর্বপ্রথম যে স্পেশাল শীতের স্পেশাল আমল, জাহান্নামের কথা চিন্তা করে আল্লাহর নিয়ামতের আমরা শুক্রিয়া আদায় করব। 2 নম্বর যে বিষয়টা, আমরা আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে না বানিয়ে যদি অন্য কোনো পশু পাখি হিসেবে বানাতো, তাহলে এই শীতের মধ্যে আমাদেরকে কী অবস্থা হতো? আপনি আপনার পাশে যে পশুটা, আপনি হয়তো বিড়াল পালতে পারেন, অথবা বাড়ির মধ্যে কুকুর থাকতে পারে, দেখেন শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে না আছে বাড়ি, না আছে তাদের জন্য কাঁথা, আপনি কয়টা গায়ে দিয়েছেন, কিন্তু তাদের ওই পশমগুলা ছাড়া আর কিচ্ছু নাই, এমন এমন অবস্থা যে কুয়াশা তাদের উপরে যেন বৃষ্টি গোচর করে ফেলেছে। আপনার পাশে এই দুইটা পশুর দিকে আপনি তাকান, অন্যান্য পশুগুলো তো আছে, যে আমাদের বিভিন্ন ধরনের চতুর্পাশে পাখি
যা আছে সমস্ত কিছুর দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদেরকে তো এই পশু পাখি বানান নাই, কোন কোন শীতের মধ্যে তারা কেমন আছে তাদের কথা চিন্তা করে আমাদেরকে আল্লাহর দরবারে নিয়ামত, এই নিয়ামতটা মানুষ হিসেবে বানিয়ে এই নিয়ামতটা শুক্রিয়া আদায় করব, বেশি বেশি শুক্রিয়া আদায় করব। আল্লাহ তুমি চাইলে সমস্ত যে কোনো প্রাণী বানাতে পারতে, কিন্তু না বানিয়ে আমাদেরকে কি করেছো, মুমিন মুসলমান হিসেবে বানিয়েছো, আমাদেরকে এমন এক মর্যাদা দান করেছো, ইমানি মর্তবা দান করেছো। আল্লাহ তুমি আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছো, একটা না হলে আমরা আরেকটা সোয়েটার, আমরা একটা কম্বল না হলে আরেকটা কম্বল আমরা গায়ে দিতে পারি। আমরা ঘরের মধ্যে এখন চলতেছে কি, আমরা এয়ার কুলার হট করে পেয়ে আমরা ঘরের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি সমস্ত কিছু, শীত লাগা যে শীত না লাগতে পারে এরকম সমস্ত কিছু আমরা করতে পারি। কিন্তু ওই পশু পাখি তুমি যদি আমাদেরকে বানাতা, আমাদের শীতের মধ্যে আমরা কী অবস্থা হইতো, এই নিয়ামতটা আমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করব। 2 নম্বর হচ্ছে অন্য পশু পাখির দিকে তাকিয়ে আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করব। 3 নম্বর হচ্ছে আমরা, আমাদের তো অসংখ্য অগণিত আমাদের পোশাক আছে, কিন্তু আমাদের পাশে, আমাদের পাশের বাড়ির, আমাদের পাশের ইউনিয়নের, আমাদের দেশের মধ্যে অসংখ্য অগণিত গরিব যাদের একটা পাতলা গেঞ্জিয়া এরকম আছে, এরকম মানুষও নাই। আপনি দেখবেন ট্রেনের মধ্যে, ট্রেনের রাস্তার মধ্যে, ট্রেনের স্টেশনে, বাস স্টেশনে, রাস্তার মধ্যে, বিভিন্ন জায়গায়, যে বস্তির মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে, তাদের শীত যে তাদেরকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না। তারা খালি গায়ে তারা শুয়ে আছে মাটির মধ্যে, আপনি বিছানার মধ্যে 1 লক্ষ 2 লক্ষ টাকার খাটের মধ্যে শুয়ে আছেন, কিন্তু আল্লাহ একবার তাদেরকে কি অবস্থায় আছে, একটা প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিক অনেক সময় থাকে না, মাটির মধ্যে, খোলা মাটির মধ্যে তারা কি করে শুয়ে আছে। তাদের দিকে যাবেন, তাদের কাছে যাবেন নিজের সামর্থ্যের মধ্যে, আপনি আবার উধার করে আপনি করতে পারলে তো আলহামদুলিল্লাহ, পরে যদি আপনি শোধ করে ফেলতে পারেন, কিন্তু যদি শোধ না করতে পারেন, উধার করে না, আপনার সামর্থ্যের মধ্যে আপনার 10 টাকা আছে, 5 টাকা আছে, 100 টাকা আছে, আপনি উদ্যোগী হন, উদ্যোগ করে এই জন দুরকম 10 জন থেকে 100 100 করে 1,000 টাকা আপনি 2টা শীত বস্ত্র নিয়ে কোনো গরিব মানুষদেরকে নেন, ওদের এই শীত নিবারণ করার চেষ্টা করেন সামর্থ্যের মধ্যে। আপনি তাদেরকে খোঁজ করার জন্য, ওই গরিবদেরকে খোঁজ করার জন্য দূর দূরান্তে যাইতে হবে না। আপনার পাশে দেখবেন এমন এমন মানুষ আছে যারা কষ্ট করতেছে ঠিকই, কিন্তু লজ্জার কারণে তারা কি করতেছে, কারো কাছে খুঁজতে যা পারতেছে না। তাদের দিকে যান, তাদের কাছে গিয়ে তাদের সমস্যাটা দেখে কি কোনভাবে তাদের এই শীতটা নিবারণ করা যায় তার জন্য চেষ্টা করেন। চেষ্টা করলে মনে রাখবেন আল্লাহ তাদেরকে দিয়ে আপনাকেও গরিব বানিয়ে ও তাদেরকে ধনী বানাতে পারত, কিন্তু ওটা না করে আল্লাহর রহমত করে, করুণা করে, দয়া করে কি করেছেন, আপনাকে মুসলমান মানুষ সমস্ত কিছু দিয়ে ধনী করে সমস্ত নিয়ামত দ্বারা আপনাকে পরিপূর্ণ করেছে। আপনি এটা জিনিসটা লক্ষ্য করে কি করবেন, আপনি তাদের সামর্থ্যের মধ্যে আপনি প্রয়োজনে 1-2টা দিন নাস্তা করবেন না, নাস্তা আপনার পকেট মানিটা আপনি সংগ্রহ করে আপনি কয়েকজন আপনার বন্ধু বান্ধব সমস্ত সবার থেকে পকেট মানিগুলো সংগ্রহ করে সবাই মিলে এক জায়গায়, একটা জায়গায় আপনি অল্প 250-100 টাকার এখন অনেক সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়, আপনি বাচ্চা কাচ্চা সহ সবার সোয়েটারগুলো, আপনি যাদের এগুলো এক্সট্রা আছে ওগুলো থেকে আপনি সোয়েটারগুলো সংগ্রহ করেন, শীত কাপড়গুলো আপনি সংগ্রহ করে কোনো একটা বস্তির মধ্যে গিয়ে বা আপনার রাস্তার পাশে অথবা আপনার বাড়ির পাশে কোনো গরিব মানুষকে শীত নিবারণ করার চেষ্টা করেন। এর মাধ্যমে ওই ব্যক্তিটা খুশি হবে, আর ওই ব্যক্তিটা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ দেখবেন আপনার অন্তরটা দেখবেন। মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে যে জিনিসটা দিবেন, ওই জিনিসটা আপনি যে জিনিসটা মানুষদেরকে, গরিবদেরকে শীত নিবারণের জন্য চেষ্টা করবেন, এর থেকে 10 গুণ আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবেন। তাহলে আমরা দিতে অসুবিধায় কোথায়, এই জন্য আসুন আমরা আমাদের বাড়ির পাশে আমাদের যে লোকগুলো আছে, যে গরিব অসহায় যারা শীত বস্ত্র কেনার মতো তাদের সামর্থ্য নাই, তাদের কাছে গিয়ে তাদের শীত নিবারণ করার চেষ্টা করি। এই 3 নম্বর স্পেশাল আমল। 4 নম্বর হচ্ছে আমরা যে এই শীত উপলক্ষে আমরা একটা রোজা থাকবো,
গরম উপলক্ষ আমরা চেষ্টা করব একটা রোজা থাকার জন্য। তবে এখন যেহেতু শীতকাল, শীতের স্পেশাল আমল চার নামাজে আমরা শীত উপলক্ষে আমরা একটা স্পেশাল যে নাফল এবাদত এর মধ্যে আমরা একটা রোজা থাকার চেষ্টা করব। এখন দিনটাও ছোট, আপনার শীতের কারণে আপনার সেরকম তৃষ্ণ পাবে না, এই জন্য চেষ্টা করবেন একটা নফল রোজা, একাধিক পালে তো আলহামদুলিল্লাহ, তবে একটা নফল রোজা থাকার চেষ্টা করবেন। শীত উপলক্ষে আপনি একটা নফল রোজা থাকার চেষ্টা করবেন, যে এখন যেহেতু দিনও ছোট পাশাপাশি আপনার শীতের কারণে আপনার বেশি তৃষ্ণাও পাবে না, তাহলে এই নফল যে আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আপনি শীত উপলক্ষে